চূড়ান্ত পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীর উৎকণ্ঠা গন্ত পেলায় শিক্ষা সংসদে ঘোষণা করিলে বহু প্রত্যাশিত ফলাফল, কিন্তু লক্ষণীয়ভাবে এইবার ফলাফল ঘোষণাত দেখা নগল পূর্বর উলহ মালহ। নিস্তেজ হেমেকা পরিবেশত ছাত্র ছাত্রী সংগ্রহ করিলে নিজের কৃতিত্বর খতিয়ান, কেন এইবার পূর্বর দরে বাছনি করা নহল শীর্ষর দহটা স্থান। পরম্পরাগতভাবে কলা, বাণিজ্য আর বিজ্ঞান তিনিটা শাখাতে দহটাক শীর্ষস্থান বাছনি করে সংসদে ফলাফল ঘোষণা করে আহিছিল, যাক লৈ রাজ্যত পূর্বরে পৰা সৃষ্টি হয়ে আহিছিল খদমদম পরিবেশ। এইবার সম্পূর্ণরূপে উঠাই দিয়া হল শীর্ষস্থান বাছনি প্রক্রিয়া। ইয়ার পরিবর্তে জিলাভিত্তিক ফলাফলহে ঘোষণা করে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে। সেই অনুসরি কলা শাখাত উত্তীর্ণর শীর্ষত বাক্সা জিলা। বাক্সা জেলার উত্তীর্ণর হার 97.44%। কলা শাখাত উত্তীর্ণর দ্বিতীয় স্থানত নলবাড়ী জিলা। নলবাড়ী জেলার উত্তীর্ণর হার 97.3%। কলা শাখাত উত্তীর্ণর তৃতীয় স্থানত দরং জিলা। দরং জেলার উত্তীর্ণর হার 96.59%। আনহাতে বিজ্ঞান শাখাত উত্তীর্ণর শীর্ষত তামুলপুর জিলা। তামুলপুর জিলার উত্তীর্ণর হার 97.98%। বিজ্ঞান শাখাত উত্তীর্ণর দ্বিতীয় স্থানত শিবসাগর জিলা। শিবসাগর জিলার উত্তীর্ণর হার 97.60%। বিজ্ঞান শাখাত উত্তীর্ণর তৃতীয় স্থানত বাক্সা জিলা। বাক্সা জেলার উত্তীর্ণর হার 95.86%। আর বাণিজ্য শাখাত উত্তীর্ণর শীর্ষত শিবসাগর জিলা। শিবসাগর জেলার উত্তীর্ণর হার 97.42%। বাণিজ্য শাখাত উত্তীর্ণর দ্বিতীয় স্থানত বজালী জিলা। বজালী জেলার উত্তীর্ণর হার 96.91%। বাণিজ্য শাখাত উত্তীর্ণর তৃতীয় স্থানত দুখন জিলা, বাক্সা আর চৰাইদেউ জিলার উত্তীর্ণর হার 95.88%। ইতিমধ্যে নতুন শিক্ষানীতির আধারত ফলাফল ঘোষণা করার কথা ব্যক্ত করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে। এইবার কাউন্সিলে একটা সিদ্ধান্ত ললে, এক্সামিনেশন কমিটিয়ে সিদ্ধান্ত লৈছে যে আমি পরীক্ষা লোক ফলাফল ঘোষণা করো। গতি আগত যুক্ত রেঙ্ক বা পজিশন দিছিলে, সেই রেঙ্ক বা পজিশন নিদিয়ার সিদ্ধান্ত লৈছে। গতি রেঙ্ক পজিশন দিয়া নাই, আমি সিবিএসই তো রেঙ্ক পজিশন না থাকে, বা অন্য বহু রাজ্যের এনেকা কোনো ব্যবস্থা বা বিদেশতো এনেকা কোনো ব্যবস্থা নাই। গতি ফলাফলটো খুব ভাল ফলাফল, মই সকলকে অভিনন্দন জানাইছো। ভাল ফলাফল দেখুয়া বিদ্যালয় সমূহত বৃহস্পতিবারের দিনটি দেখা গল উৎফুল্লিত পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।